বাংলাদেশের নিউজিল্যান্ড সিরিজ ও বিশ্বকাপ সফরের ব্যাকআপ ভাবনায় আছে আরও বেশ কয়েকজন ক্রিকেটার। তাদের নিয়ে আলাদা ক্যাম্প করার ভাবনা বিসিবির। সেই তালিকায় থাকতে পারেন মাহমুদুল্লাহ, রিয়াদ, তাইজুল, মোসাদ্দেক সহ বেশ কয়েকজন ক্রিকেটার। যদিও এই বিষয়ে অফিসিয়াল কিছু জানেন না বিসিবির মিডিয়া ডিপার্টমেন্টের হেড তানভীর আহমেদ টিটু। যার শুরু আছে তার একটা সময় শেষ আছে। সো প্রত্যেকটা প্লেয়ারেরই একটা সময় ন্যাশনাল টিমে অন্তর্ভুক্ত হয়, একটা সময় তারা ন্যাশনাল টিম থেকে বাদ পড়ে। সময়ের নিয়মে সবাইকেই থামতে হয়, সে কথাই মনে করিয়ে দিলেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান। মাহমুদুল্লাহ রিয়াদের এখানে শেষ নয়, সুযোগ আছে সামনে, সে কথাও মনে করিয়ে দিলেন তিনি। টিম ম্যানেজমেন্ট চাইলে দলে ফিরবেন রিয়াদ। বাংলাদেশের ক্রিকেটে তার যে অবদান, সেই অবদানটা কখনোই অস্বীকার করার মতো না এবং কখনো করা হবেও না। দুঃখ লাগবে, খারাপ লাগবে যে তার মতো একজন প্লেয়ার আমাদের এখানে নাই, অভিজ্ঞতাও সম্পূর্ণ একটা, বাট তার জায়গায় যারা আসবে এদের তো আসতেই হবে। নতুনদের না আসলে, একটা সময় মাহমুদুল্লাহ ছিলেন না, সেও কারো জায়গায় স্থলাভিষিক্ত হয়েছিল। তো যদি বিশ্বকাপে এরকম মনে করে টিম ম্যানেজমেন্ট যে যেই একটা ব্যাকআপ প্লেয়ার যদি ইনজুর্ড কেউ হয়, তার জায়গায় স্থলাভিষিক্ত হওয়ার জন্য যদি কোনো প্লেয়ারকে মনে করে যে সেখানে রিয়াদকে রাখা দরকার, তখন হয়তো অবশ্যই রাখবে। এশিয়া কাপ থেকে বিশ্বকাপ, টাইগারদের সামনে লম্বা সফর, থাকছে ইঞ্জুরির বড় শঙ্কা। তাই তো পরিকল্পনায় থাকা বেশ কিছু ক্রিকেটারদের নিয়ে হতে পারে আলাদা প্রস্তুতি। সেই তালিকায় মাহমুদুল্লাহ, রিয়াদ, তাইজুল ইসলাম সহ বেশ কিছু ক্রিকেটারের থাকার গুঞ্জন আছে, যদিও বিষয়টি অফিসিয়ালি জানা নেই মিডিয়া চেয়ারম্যানের। এখনও পর্যন্ত আমার কাছে এই ধরনের কোনো খবর নাই অফিসিয়ালি, লাইক মিডিয়া এন্ড কমিউনিকেশনস থেকে আপনাদেরকে জানানোর জন্য। নির্দিষ্ট পরিকল্পনা আছে বিসিবির, সেভাবেই এগোচ্ছে বোর্ড। সেই পরিকল্পনা শুধুই ভালোর জন্য এমনটাই জানিয়েছেন তিনি। ক্রিকেটের জন্য কিন্তু তত বেশি আশার কথা। মামুনুর রশিদ, যমুনা স্পোর্টস, ঢাকা।